অটোরিকশা চলাচলের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধকারীদের সাথে সেনাবাহিনী ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ইট পাটকেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। এ সময় একটি গণমাধ্যমের গাড়ি সহ সিএনজিতে ভাঙচুর করা হয়। একই দাবিতে মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা, ডেমরাতেও সড়ক অবরোধ করায় তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। অটোরিকশা চালকরা রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করার সময় বেলা 11:30টার পর সংঘর্ষ বাধে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের লক্ষ্য করে রেললাইনের পাথর এবং ইট নিক্ষেপ করে আন্দোলনকারীরা। পরিস্থিতি বুঝে ওঠার আগে হঠাৎ হামলায় পিছু হটতে বাধ্য হয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পর বেসরকারি একটি টিভি চ্যানেলের গাড়ি ও সিএনজিতে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। আমার এক পেটের পর চারটা পরিবার চলে, আমি সংসার চালাই। আজকে আজকে আমার গাড়িটা বন্ধ, আমার 500 টাকা ঘর খরচা। এটা তো অবৈধ হইতো, তাহলে কিভাবে ব্যাটারি, মোটর, ইলেকট্রিক যন্ত্রপাতি সব বাইরে আসছে ইম্পোর্ট করে? এটা তো ট্যাক্স সরকার পায়। আমরা ব্যাংকের থেকে লোন নিয়ে আয়ে এই 70,000-65,000 দিয়ে এই গাড়িগুলো করছি আমরা। অনেক গাড়িগুলো যে করছি, এই গাড়িগুলো যদি না চালাইতে পারি তাহলে তো আমাদের তো বড় কষ্ট। আমাকে হঠাৎ করে বন্ধ করে দিলে তো আমাকে মনে করলো পেটে রাখতে তো আমার এভাবে হাইকোর্টের থেকে রায় দেয় তাহলে তো হয় না। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই মহাখালী রেলগেট এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয় অটোরিকশা চালকরা। গুরুত্বপূর্ণ এই মোড় বন্ধ করে দেয় চরম দুর্ভোগের পরে অসুস্থ রোগী সহ সব শ্রেণী পেশার মানুষ। অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা, রামপুরা সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধে দুর্ভোগে পড়েন যাত্রীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সড়ক ছাড়ার অনুরোধ করলেও তাতে সাড়া দিচ্ছে না আন্দোলনকারীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।